নমস্কার বন্ধুরা, দেখেছেন কি অবস্থা আমাদের সবার বাড়িতে। এরকম এক একটা করে খুদে থাকে আর তারা এইসব কার্য কারখানা করে যায়। এই যে গিটার শিখছে আমাদের টেডি, আর সেই খুদেকে স্কুলে পাঠানো, তাকে টিফিন দেওয়া নিয়েও আমাদের মায়েদের চিন্তা শেষ নেই। কেননা সেটা যেন প্রোটিন ভিটামিন সবকিছু সমৃদ্ধ হয়, সেটার জন্য আমরা সবাই সবসময় মায়েরা চিন্তায় থাকি। আজ আমি এমনি তিনটি রেসিপি নিয়ে আসব বাচ্চাদের জন্য, বাচ্চাদের তিনটি রেসিপি যেগুলো স্বাস্থ্যকর হবে, নতুন আর পুরনোর মিশেলে তৈরি হবে। আমার এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথম পর্বে থাকছে তিনটে রেসিপি, তিন দিনের টিফিন, আর তারপরে যে ভিডিওটা আসবে আমার সেটাতে আরো তিন দিনের রেসিপি আমি শেয়ার করব। আমি আজকে বানাবো পরোটা, দুধ পোয়া আর ফ্রুট কেক। এগুলো প্রতিটারই নিউট্রিশন ভ্যালু খুব ভালো, আর এগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরোটা বানানোর জন্য আমি ছাটনা আটা আর মটরের ঘুগনি নিয়ে নিয়েছি। প্রথমে আমি এই তিনটে ইনগ্রিডিয়েন্টস একটা পাত্রের মধ্যে নিয়ে আর তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর জল দিয়ে আমি আটাটাকে মেখে নিয়েছি। এবার আমি একটু তেল দিয়ে ভালো করে আটাটাকে কোট করে নেব আর 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। এগুলো প্রতিটারই নিউট্রিশন ভ্যালু খুব ভালো, তাই বাচ্চার খুব ভালো লাগবে এই প্রোটিন মিনি পরোটাটা। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু ভালো করে দলে নিচ্ছি, আর তারপর আমি পরোটার লেচিগুলো কেটে নিলাম। প্রোটিন মিনি পরোটাতে কী কী ইনগ্রিডিয়েন্টস কতটা দিলাম সেটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে। এবার আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। আমি মিনি পরোটা বানাচ্ছি, মানে ছোট পরোটা, তাহলে সহজেই ওরা শেষ করতে পারবে। আর এটা স্টাফিং পরোটা বানানোলা, তাহলে অনেক সময় বাচ্চার অনেক কিছু খাওয়ার ঝামেলা থাকে, তাহলে ওরা হয়তো খেতে চাইবে না। তাই আমি একটু চুরি করে ওদেরকে সেই সবজিটাও খাওয়ালাম আর ছানাটাও থাকলো, ওদের ভালোও লাগবে খেতে, অথচ ওরা বুঝতেও পারবে না। এবার আমি পরোটাগুলো বেলে নেওয়ার পরে মাঝারি আছে একটু পরোটাগুলোকে সেকে নিচ্ছি। মাঝারি থেকে লো ফ্লেমে এই ব্যাপারটা হবে, পুরো ভালো করে সেকে নেবেন যেন ওদের অম্বল না হয়। বাচ্চা 2-3 ঘন্টা থাকে স্কুলে, বাটার দিয়ে দিলাম, তাই আমাদের ভালো একটা হেলদি খাবার ওদেরকে দেওয়া ইচ্ছে সব মায়েরই হয়, সহজে এরকমভাবে আমরা বানিয়ে নিতে পারি। এবার আমি একটু সস দিয়ে দিলাম। সস দিয়ে একটা পরোটার ওপর আরেকটা পরোটা এরকমভাবে আমি বসিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটা ফল। আজকে আমি আপেল দিচ্ছি। আপেলটার এরকমভাবে মাঝে শিরা আর বীজগুলো বাদ দিয়ে আমার রেডি হয়ে গেল আজকের টিফিন। বাচ্চাকে একটা ফল দিলে ভালো হয়। এবার আমি একটা পাত্রের মধ্যে আটা, চাল গুঁড়ো আর মৌরি নিলাম। আমি দুধ পোয়া বানাবো, আর একটা কলা দিয়ে দিচ্ছি, এটার মধ্যে একটু দুধ দিলাম। এবার আমি এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু মিশিয়ে নেব চিনি দিয়ে, একটু চিনি দিয়ে দেবো এটার মধ্যে। এগুলো সবই বুঝতেই পাচ্ছেন যে যথেষ্ট পুষ্টিগুণ ভালো এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো, আটা, কলা, দুধ সবগুলোর মধ্যেই ভালো ইনগ্রিডিয়েন্টস রয়েছে, চাল গুঁড়োর মধ্যেও। চিনিটা বাচ্চাদের ভালো, বাচ্চাদের পক্ষে। এবার আমি এগুলো সব ভালো করে এরকমভাবে মিশিয়ে নেব, আর জল দিয়ে ভালো করে পকোড়ার ব্যাটারের মতন ব্যাটার তৈরি করে নেব। আমি চাল গুঁড়োটা দিয়েছি, ক্রিস্পি হবে একটু, তাহলে ওদের খেতে ভাল লাগবে। এবার 10 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 10 মিনিট পর তেল গরম করে কম আঁচে আমি এরকমভাবে ব্যাটারগুলো তেলের মধ্যে দিয়ে আর এগুলোকে ভালো করে আমি ছেঁকে নেব। এটারও আমার ডিসক্রিপশন বক্সে সব ইনগ্রিডিয়েন্টস মেনশন করা থাকবে। দেখুন, এক হয়ে গেছে আমার আজকের টিফিন, মালপোয়া আর একটা গাজরকে আমি কেটে দিয়েছি। এটাও যথেষ্ট পুষ্টিগুণ সমৃদ্ধ একটা মেনু।
আর আমি দিয়ে দিচ্ছি ফ্রুট কেক। ফ্রুট কেক কীভাবে বানিয়েছি সেটা আমার অলরেডি দেওয়া আছে চ্যানেলের পেজে। ফ্রুট কেকগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে এখানে দিয়েছি, আর একটা আপেলকে ওইরকমভাবে কেটে দিয়েছি। রেডি আমার আজকের মেনু।